নমস্কার। এখনকার টপ ফাইভ নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। সত্যিকার অর্থেই যেন আগরতলা বইমেলা মিলন মেলায় পরিণত হয়েছে। 10ই এপ্রিল মেলা প্রাঙ্গণে যাত্রা দিবসকে সামনে রেখে মনমাতানো যাত্রা প্রদর্শন করল ধর্মনগরের যাত্রা শিল্পীবৃন্দ। তারা উপস্থাপন করল নটি বিনোদিনী ও মা মাটি মানুষ নামে দুটি যাত্রাপালা। আগরতলা বইমেলা সত্যিকার অর্থে গোটা রাজ্যের বইমেলা হয়ে উঠেছে। এই প্রথম সমগ্র রাজ্যের শিল্পী, কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীদের সমাবেশে আগরতলা শহর এক ঐতিহ্যবাহী মিলন মেলা রূপ ধারণ করেছে। 10ই এপ্রিল যাত্রা দিবস উপলক্ষে রবীন্দ্র ভবন মঞ্চে ধর্মনগর মহকুমার পক্ষে মঞ্চস্থ হয়েছিল নটি বিনোদিনী ও মা মাটি মানুষ। প্রতিটি যাত্রা উপস্থাপন করার জন্য খুব অল্প সময় নির্ধারিত ছিল। এই অল্প সময়ের মধ্যেই ধর্মনগরের যাত্রা দল প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। অভিনয়ে অংশগ্রহণ করেন মিলন দেব, সুমিত নাথ চৌধুরী, শুভাশিস গুপ্ত, সঞ্জীব রায়, মৃন্ময়কান্তি নাথ, সুব্রত দাস, রূপায়ন ধর, নন্দিতা দাস, তনুশ্রী দাস, বাসুদেব দত্ত প্রমুখরা, আবহ প্রতাপ নাথ ও শুভজিৎ দেবরায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর রাজ্য মহিলা মোর্চার উদ্যোগে বিভিন্ন স্থানে চলছে নেশা বিরোধী অভিযান। এমনই এক মহতী উদ্যোগ নিতে দেখা গেল তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকায়। প্রমিলা বাহিনীর অভিযানে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন অঘোষিত বার। বর্তমান বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর মহিলা মোর্চার উদ্যোগে প্রমিলা বাহিনী নেশা বিরোধী অভিযানে নামেন। তুইসিন্দ্রাই এলাকায় অঘোষিত বারগুলি গুড়িয়ে দেয় প্রমিলা বাহিনী। পরে তেলিয়ামুড়া থানায় খবর দেওয়া হয়, যদিও পুলিশ আসার আগেই পালিয়ে যায় মদ বিক্রেতারা। এ নিয়ে মহিলা মোর্চার অভিমত, আগামী দিনও এই ধরনের কর্মসূচি জারি থাকবে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি ও আইপিএফটি জোট সরকার গঠিত হবার এক মাস পর রাজ্যের বিভিন্ন মহকুমায় পুরুষ মহিলা পৃষ্ঠা প্রমুখদের নিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলন। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার কল্যাণপুর ঘলগৃহে অনুষ্ঠিত হয় পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত, পিনাকি দাস চৌধুরী, হরিশঙ্কর পাল সহ অন্যান্যরা। 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত 975 জন পুরুষ মহিলা পৃষ্ঠা প্রমুখদের নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ কল্যাণপুরের হল ঘরে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মণ্ডল সভানেত্রী জলি বর্মনকে সভার সভানেত্রী করে মঞ্চে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত, জেলার সাধারণ সম্পাদক তথা পিনাকি দাস চৌধুরী, বিজেপি জেলা সভাপতি হরিশঙ্কর পাল, মণ্ডল সাধারণ সম্পাদক কার্তিক দেবনাথ, পরিমল দেবনাথ, শম্ভু বিশ্বাস সহ প্রমুখরা। পৃষ্ঠা প্রমুখদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন দলের নেতৃত্বরা। সম্মেলনে পৃষ্ঠা প্রমুখদের পক্ষ থেকে জেলা প্রভারী, বিধায়ক সহ মনোনীত নেতৃত্বদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রায় 3 ঘন্টার উপর চলে এই সম্মেলনের কাজ। সংগঠনকে আরো বেশি করে কিভাবে জোরদার করা যায় তার রূপরেখা তৈরি করা হয় সম্মেলনের মধ্য দিয়ে। পৃষ্ঠা প্রমুখদের সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠনকে শক্তিশালী করব, যা যেটা কাজ সেটা করব। সংগঠনে কি কাজ করব, আমরা কেউ আছি পৃষ্ঠা প্রমুখ, আছে কেউ, আছে বুথের সদস্য, আছে কেউ মণ্ডলের সদস্য, কেউ জেলার সদস্য। আমরা যা যা কর্তব্যগুলো, দায়িত্বগুলো নিষ্ঠার সঙ্গে পালন করব। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এসো শ্যামল সুন্দর। অক্ষয় তৃতীয়ায় গহনা ক্রয়ে শুভ যোগ হয় সবার গৃহে, তাই তো অক্ষয় তৃতীয়া এবং বাংলা নববর্ষ উপলক্ষে 9 এপ্রিল থেকে 20 এপ্রিল 2018 অবধি রাজন জুয়েলার্সে প্রতিটি গহনার মজুরিতে পাবেন 20% বিশেষ ছাড়। তাছাড়া প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। আভিজাত্যের ছোঁয়ায় পরম্পরাগত ভারী গহনা হোক কিংবা আধুনিকতার ছোঁয়ায় রুচিসম্মত হালকা গহনা, রাজন জুয়েলার্স মানে গহনার তৃপ্তিতে একটু বাড়তি পাওনা। সেরা ডিজাইনের হলমার্ক
চমকযুক্ত রেডিমেড সোনার গহনা এবং রূপোর গহনার বিপুল সম্ভারে পরিপূর্ণ রাজন জুয়েলার্স। আর যদি চান নিখুঁতভাবে নিজের মনের মতো গহনাটি তৈরি করতে, তাহলেও আসুন আমাদের প্রতিষ্ঠানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। এবার নতুন বছরে সবার জীবন হয়ে উঠুক সোনার মতো উজ্জ্বল। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে যুব সমাজকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করে সুষ্ঠু সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে সাংস্কৃতিক চেতনা মঞ্চ। আগরতলা প্রেস ক্লাবে এই মঞ্চের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে এক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন করেন সুবল ভৌমিক। রাজ্য থেকে অপসংস্কৃতিকে দূর করে হানাদারি সংস্কৃতি থেকে রাজ্যটাকে মুক্ত করার জন্য এক বছর যাবৎ সাংস্কৃতিক চেতনা মঞ্চ লড়াই চালিয়ে যাচ্ছে। সমাজের সকল অংশের মধ্যে তার একটা প্রভাব পড়েছে। রাজ্যের পিছিয়ে পড়া সংস্কৃতিকে সমগ্র দেশে তুলে ধরার ক্ষেত্রে সাংস্কৃতিক চেতনা মঞ্চ একটা মুখ্য ভূমিকা নিচ্ছে। সাংস্কৃতিক চেতনা মঞ্চের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক কর্মশালায় এমনটা বললেন বিশিষ্ট সমাজসেবক তথা প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। আগরতলা প্রেস ক্লাবে হয় এই কর্মশালা। কর্মশালায় সুবল ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক চেতনা মঞ্চের সভাপতি মনোরঞ্জন দেব, সম্পাদক দীপক রায়চৌধুরী, কোষাধ্যক্ষ সঞ্জয় সরকার সহ অন্যান্যরা। কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংস্কৃতিক চেতনা মঞ্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক চেতনা মঞ্চের এক বছর পূর্তিতে আজকে আমাদের এই প্রেস ক্লাবে কর্মশালা। এখানে রাজ্যের সাংস্কৃতিক চেতনা সম্পন্ন যারা মানুষ তাদের সমস্ত অংশের প্রতিনিধি, লেখক, কলাকুশলী, সাহিত্যিক থেকে রাজনীতিবিদ সবাই আছেন এই মঞ্চে। এটা অরাজনৈতিক মঞ্চ এবং এখান থেকে এ রাজ্যের অপসংস্কৃতিকে দূর করে হানাদারি সংস্কৃতির থেকে এই রাজ্যটাকে মুক্ত করার জন্য গত এক বছর যাবৎ সাংস্কৃতিক চেতনা মঞ্চ লড়াই চালিয়ে যাচ্ছে এবং সমাজের সমস্ত অংশের মধ্যে তার একটা প্রভাব পড়েছে। এবং বিগত যে নির্বাচন, এই নির্বাচনে এই রাজ্যের গণতান্ত্রিক শক্তি আজকে যে মুক্ত মন নিয়ে মানুষের সে মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত গণতন্ত্রের মধ্যে তার জন্য একটা ভূমিকা সাংস্কৃতিক চেতনা মঞ্চ নিয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 50 জন মৎস্য চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় দাউছড়া কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সহ মৎস্য দপ্তরের আধিকারিক রাজু দেববর্মা, সমাজসেবক জীবন দেবনাথ সহ অন্যান্যরা। কল্যাণপুর ব্লকের মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার কল্যাণপুরের দাউছড়া কমিউনিটি হল ঘরে নতুন সরকার আসার পর প্রথমবারের মতো 50 জন মৎস্য চাষীদের নিয়ে 3 দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক পিনাকী দাস চৌধুরীর হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হয়। দপ্তরের পক্ষ থেকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করেন নবনির্বাচিত বিধায়ককে। মঞ্চে এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের আধিকারিক রাজু দেববর্মা, সমাজসেবক জীবন দেবনাথ সহ প্রমুখরা। প্রথমবারের মতো শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে মৎস্য চাষীদের মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের কলেপুয়ারি ব্লকে গত বছরের 2017 সালের ব্লক ভিত্তিকের 3 দিনের ট্রেনিংয়ের বিষয় নিয়ে এই আজকের প্রোগ্রামটা শুরু হচ্ছে আর কি। আজকে থেকে শুরু হয়ে তারপর 3 দিনের প্রোগ্রামটা এখানে করা হচ্ছে। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো টপ 5 নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।